আসসালামু আলাইকুম। আজকের রেসিপি কাঁঠালের বিচি ভাজি। প্রথমে কাঁঠালের বিচের উপরে সাদা যে খোসা ওটা ফেলে এভাবে কুচি করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিলাম সামান্য তেল, আর দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা কাঁঠালের বিচি, আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া। চুলার জল মিডিয়াম রেখে ভাজতে হবে। এটা ভাজা কিন্তু খুবই সহজ। এভাবে আলু ভাজি যেভাবে আমরা কেটে কুচি করে নিই আলু ভাজি করার সময়, ঠিক সেভাবেই কাঁঠালের বিচিটাও কেটে নিতে হবে। এবার দিয়ে দিব পেঁয়াজ। এখানে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এটা একটু মচমচে করে ভেজে নিব। কিছুটা মচমচে হবে, আবার কিছুটা নরম হবে, মানে খুব বেশি যে কটকটে ভাজি এমন হবে না। একটু পর পর রেখে রেখে ভাজতে হবে, তাহলে ভাজাটা খুব ভালো হবে। দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গিয়েছে, এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব দ্রুতই হয়ে যাবে। আর এই ভাজিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমার তো খুবই পছন্দ, আমাদের বাসার সবার পছন্দ। আশা করি এইভাবে খুব ঝটপট এই কাঁঠালের বিচি ভেজে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে রাখছি। নামানোর পরে এটা আরও একটু শক্ত হয়ে যাবে, এই জন্য একটু নরম নরম থাকতে থাকতেই নামিয়ে নিলে বেশি ভালো হয়। দেখতেও অনেক সুন্দর লাগছে, খেতেও অনেক মজা। এভাবে খুব সহজেই কিন্তু কাঁঠালের বিচি ভেজে নিতে পারেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।